দিনহাটা বিধানসভায় যদি জিজ্ঞেস করি দিনহাটা বিধানসভায় কতটা লিড থাকবে বলে মনে হয়? হঠাৎ দিনহাটা নিয়ে বললেন, পাখির চোখ দাদা, দিনহাটা তো পাখির চোখ, সেক্ষেত্রে কি এরকম কি হচ্ছে দাদা? দেখবে কি হয়, অপেক্ষা করুন, আর তো কয়েকটা দিন আমরা অপেক্ষা করতে পারি, তোমরা পারো না? মার্জিনটা কত হবে দাদা মোটামুটি? তোমার মন খারাপ হবে, আমার কোনো মন খারাপ ব্যাপার নেই। দল তো দিনহাট এবং সিধাই বিধানসভা করছে আর কি, প্রার্থী হচ্ছে দিনহাটের মহকুমার, স্বাভাবিকভাবে এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে এক্সট্রা এনার্জি দেওয়া। সিতাইতে কিরকম লিড আসা বললাম তো যে মহকুমার থেকে ভালো ফল স্যার। ভোটের আগে বা নির্বাচন সময় একটা পর্যালোচনা ছিল যে কোচবিহার উত্তর নাটাবাড়ি এসব জায়গায় তৃণমূলের একটা মাথাভাঙা, এসব জায়গায় তৃণমূলের একটা চাপের মধ্যে থাকতে হতে পারে, বিজেপি বারবার দাবি করেছে চাপের মধ্যে। তো সব জায়গায় দিনহাটা আসিতে কি আমরা চাপের মধ্যে ছিলাম না? সব জায়গায়ই চাপের, নির্বাচন করবো অর্থাৎ অর্থাৎ আর চাপ অনুভব করবো না, সেটা কখনো হতে পারে না। সে যদি আমি যখন 1,64,000 ভোটে জিতেছিলাম তখনও একটা চাপ ছিল, এবার হচ্ছে আমাদের প্রার্থীকে জেতানোর যে চাপ সেটা আমরা সবাই মিলে উপভোগ করেছি। এবং একটা কথা বলতে পারি যে এই চাপটা থাকার ফলে আমরা অনেকটাই গেম করেছি দাদা, একটা দাদা এবং ঐক্যবদ্ধভাবে সবাই মিলে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, সাধারণত এই জিনিসটা দেখা যায় পঞ্চায়েত নির্বাচনে বা পৌরসভা নির্বাচনে, শহরের ক্ষেত্রে পৌরসভা নির্বাচনে, গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনে, এইভাবে কখনো লোকসভা নির্বাচনে প্রত্যেকটা কর্মী ঝাঁপিয়ে পড়া। এবং এই যে বললাম যে ওই চাপটাকে নিজের সম্মান দলের সম্মান এইভাবে করে নিয়ে দেখা, তার ফলে আমরা মানে অনেক জায়গায় অনেকটা উঠে আসতে পেরেছি, যেগুলো ভালো ছিল সেটা আরও ভালো হয়েছে, যেটাকে আমরা খারাপ বলে ধরে নিয়েছিলাম সেটাকে ভালো জায়গায় নিয়ে। আমি আবার বলছি তো, আমি আলাদা করে কোনো নাম বলছি না, যেগুলো খারাপ ছিল সেই জায়গাগুলোকে আমরা ভালো করতে পেরেছি, ভালো জায়গাগুলোকে আরও ভালো করতে পেরেছি। 85% 86% ভোট পড়লো, আপনার দুটা বিধানসভা 77% ভোট পড়েছে, এবার কি কারণে? আমার লোকেরা ভোট দিতে গেছে এটুকু বলতে পারি, মানে তৃণমূলের লোকেরা কেউ বাড়ি বসে ছিল না, বা একেবারে যাদের কোনো সমস্যা ছিল না তারা সবাই ভোট দিতে গেছে এইটুকু ভোট। তারপরে কী পার্সেন্টেজ হবে সে তো সবার দায়িত্ব আমরা নিতে পারি না, কিন্তু আমরা বলতে পারি যে আমাদের ভোটারদের আমরা বাড়ির থেকে বের করে নিয়ে এসে ভোট দিয়েছি। কারো কে এসছে না এসছে আমার দেখার দরকার নেই, আমার কোনো ভোটার জানা আছে যে অমুক ভোটারটা বাড়িতে আছে, অমুক ভোটারটা সুস্থ আছে কিন্তু সে ভোট দিতে আসেনি, এইরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা প্রত্যেকটা লোককে খুঁজে খুঁজে বারবার দেখে দেখে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে এসে তারা যাতে ভোট দেয় সেই ব্যবস্থা আমরা করেছি, কাজেই পার্সেন্টেজ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই।